এ গোলাম আমি আল্লাহকে শ্রবণ করার জন্য তোমাকে কর্ণকুহর দেই নাই, আমি আল্লাহকে চক্ষু দান করি নাই, আমি আল্লাহকে তোমাকে একটা দিল দান করি নাই। ও বান্দা চোখ দিলাম আমি আল্লাহ, কান দিলাম আমি আল্লাহ, ওরে বান্দা হৃদয় দিলাম আমি আল্লাহ, কেন দিলাম একমাত্র যাতে করে তুমি শুকুর গুজার হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কৃতজ্ঞ বান্দা হয়ে যাও। কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেন আলাম না জাআল্লাহু আইনাই ওয়া লিসানাহু ওয়া শাফাতাইহি, আমি আল্লাহ বান্দাকে দুটা চক্ষু দান করেছি, আমি আল্লাহ বান্দাকে জবান দান করেছি। আরে গোলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমার কাছে শুধুমাত্র কৃতজ্ঞতা আদায় চায়, হাজার হাজার নিয়ামত দিয়ে আমার আল্লাহ পরিপূর্ণ করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কয়ের গোলাম, এর গোলাম আমি আল্লাহ তোমাকে কি জিহ্বা দান করি নাই, আমি আল্লাহ চক্ষু দান করি না, আমি আল্লাহ কি তোমাকে দুটা ঠোঁট দেই নাই। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তুমি তোমার দয়াময় রব থেকে কেন দূরে সরে গেলে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ ডাকতে কয়ে মানুষ তুমি কেন তোমার রব থেকে দূরে সরে গেলে, তুমি কেন তোমার দয়াময় রব থেকে দূরে সরে গেলে, কিসে তোমাকে দয়াময় রব থেকে দূরে সরায় নিল। একটাবার যদি মহান মালিকের কথা চিন্তা করো তাহলে মহান মালিকের কদমে অটোমেটিক তোমার মাথাটা নত হয়ে যাবে। পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এক নাম্বার তোমার কাছে দরখাস্ত করে আমাকে নেয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করে দাও, আল্লাহর পয়গম্বর আমাদেরকে নামাজের মধ্যে শিখা দেয়। প্রত্যেক দিন যখন বান্দা বেদরের নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসলি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, আয় আল্লাহ আমরা তোমার শুকর আদায় করি, ও আল্লাহ আমরা তোমার নাফরমানি করি না, তোমার অকৃতজ্ঞ হয় না। শুকুর গুজার বান্দা যদি হতে চাও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নাও, প্রতিটা নিয়ামত পাওয়ার পরে রব্বুল আলামিনের দরবারে শুকুর আদায় করে না, প্রত্যেকটা নিয়ামত পাওয়ার পরে মালিকের দরবারে শুকর আদায় করতে হবে। নবী সুলাইমান বললেন আল্লাহ এক নাম্বার তোমার কাছে দরখাস্ত করি তুমি আমাকে তোমার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক। কথা বলেছেন আমরা পবিত্র কোরআন থেকে নবী সুলাইমান আলী সালাতামের কথা শুনব। হযরত সুলাইমান আলী সালাতাম এমন একজন পয়গম্বর ছিলেন যাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, আল্লাহ পাক বাদশাহীও দান করেছেন। নবী সুলাইমান আলাইহি সালাতামকে আল্লাহ পাক এমন বিশেষ কিছু নিয়ামত দান করেছিলেন যে নিয়ামতগুলো অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক দেননি। গোটা দুনিয়া চারজন ব্যক্তি শাসন করেছেন, এর মধ্যে দুইজন হলো মুসলমান মুমেন আল্লাহ বিশ্বাসী খোদা বিশ্বাসী, দুইজন হলো খোদা দ্রোহী কাফের যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, যারা আখিরাতকে বিশ্বাস করে নাই, যারা ইসলাম কোরআন রুবুবিয়াতকে বিশ্বাস করে নাই। তাদের মধ্যে অন্যতম হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন বিশাল রাজত্ব দিয়েছিলেন যার রাজত্বের পরিধি ছিল গোটা দুনিয়া।
তিনি এক প্রান্ত থেকে অপর প্রান্ত সফর করার জন্য আল্লাহ পাক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে মুজেজা স্বরূপ একটা সিংহাসন দিয়েছিলেন যাকে তখতে সুলাইমানি বলা হয় যাকে নবী সুলাইমান আলাইহিস সালামের উড়ন্ত প্লেন বলা হয় যেটা নাকি হাওয়ায় চলতেন আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে বাতাসকে হযরত সুলাইমানের আনুগত্য করে দিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম সে বাতাসের সাহায্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত তিনি রাজস্ব তিনি তার রাষ্ট্রীয় কার্যক্রম সম্পূর্ণ করতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যার রাজত্ব ছিল তিন শ্রেণীর প্রাণীর উপর এক শ্রেণীর প্রাণীর নাম হলো মানুষ আরেক শ্রেণীর প্রাণীর নাম হলো জিন আরেক শ্রেণীর প্রাণীর নাম হলো পৃথিবীর সব জীবজন্তু পশু পাখি যা ছিল সকলেই পয়গম্বর সুলাইমানের আনুগত্য ছিল নবী সুলাইমান তাদের উপর তিনি রাজত্ব কায়েম করেছেন আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালামকে পাখিদের ভাষা বুঝার ক্ষমতা আল্লাহ দান করেছিল আল্লাহ পাক বলেন وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মানুষদেরকে ডেকে বললেন ও সকল মানুষেরা আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইয়্যিব ও সকল মানুষেরা আমার রব আল্লাহ আমাকে পাখিদের বাসা বুঝার মতো জ্ঞান ইলম দান করেছে এবং আরো অন্য অন্য বিশেষ কিছু দান করেছে নিশ্চয় এটা আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট আমার প্রতি দয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ পাক গোটা দুনিয়া রাজত্ব করার ক্ষমতা দান করেছিলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশা গোটা দুনিয়া তিনি শাসন করেছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এলান করলেন জিনদের মধ্য থেকে যারা আমার সেনাবাহিনী মানুষদের মধ্য থেকে যারা সেনাবাহিনী পাখিদের মধ্য থেকে যারা আমার প্রতিনিধি আগামীকাল সকালবেলায় সবাই আমার রাজপ্রসাদের সামনে সমবেত হয়ে যাবে সুলাইমান আলাইহিস সালাম হুকুম জারি করলেন আগামীকাল সকালবেলা সকলে আমার আমার প্রসাদের সামনে সকলেই সমবেত হবে তোমাদেরকে নিয়ে এক জায়গায় সফরে বের হব আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হুকুম করলেন সমস্ত সেনাবাহিনী যারা ছিল সকলেই উপস্থিত হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন সারিবদ্ধ হয়ে দাঁড়াও ওয়াহুশিরালি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত্তাইর والطير فهم يوزعون الله পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হুকুম করলেন জিন যারা তোমরা একটা কাতারে দাঁড়াও মানুষ যারা তোমরা একটা কাতারে দাঁড়াও অন্য অন্য জীবজন্তু যারা তোমরা এক কাতারে দাঁড়াও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হুকুম করলেন সারিবদ্ধ হয়ে দাঁড়াও সকলে যার যার সারিবদ্ধ হয়ে দাঁড়াইল আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম
ভাষণ দিলেন, ও সেনাপতিরা, তোমাদেরকে নিয়ে আমি এক জায়গায় সফরে বের হব, সাবধান, কেউ কিন্তু আমার হুকুমগুলো লঙ্ঘন করবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ এমন একটা সিংহাসন দিয়েছিলেন যে সিংহাসনের মধ্যে হাজার হাজার মানুষ একসঙ্গে বসতে পারত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজার হাজার সেনাবাহিনী নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত রওনা হলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম উড়োজাহাজের মতো সিংহাসন নিয়ে চলত। বর্তমান দুনিয়াতে যত গাড়ি আছে, যত উড়োজাহাজ আছে, যত চলার মাধ্যম আছে, সবগুলো ইঞ্জিনে চালিত, কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যে উড়োজাহাজ নিয়ে চলতেন, যে সিংহাসন নিয়ে চলতেন, চলার জন্য পাইলটের প্রয়োজন হতো না, চলার জন্য তেল পেট্রোলের প্রয়োজন হতো না, আল্লাহর হুকুমে বাতাসে পয়গম্বর সুলাইমানের সিংহাসন চলত। এখন চলার জন্য তেল পেট্রোলের প্রয়োজন হয়, এখন চলার জন্য ড্রাইভার পাইলটের প্রয়োজন হয়, কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশাল সিংহাসন নিয়ে, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে, তার সদস্যদেরকে নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে পারতেন, এখানে কোনো তেল পেট্রোল পাইলটের প্রয়োজন হতো না। এখন জাহাজে গাড়ি হাওয়ায় চলে, কলের অবিদায়, এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের অবিদায়, বিনা কলে হাওয়ায় চলত হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সেনাবাহিনীদেরকে নিয়ে বিশাল সিংহাসন নিয়ে রওনা দিল। আল্লাহর পয়গম্বর এমন এক জায়গায় গেলেন, করলেন, থামলেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন এক জায়গায় গেলেন যে জায়গাটা পিপীলিকাদের বসবাসের জায়গা ছিল, যে জায়গাটার মধ্যে শুধু পিপীলিকারা বসবাস করত। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জায়গায় যে থামলেন, ওই জায়গাটা শুধু পিপীলিকাদের বসবাস ছিল, পিপীলিকারা থাকতো, তাদের উপত্যকা ছিল, তাদের ভাষা ছিল সেখানে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের বিশাল বাহিনী দেখে, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের বিশাল সে সিংহাসন দেখে একটা পিপীলিকা অন্য অন্য স্বজাতি পিপীলিকাকে, একজন রানী পিপীলিকা অন্য অন্য জনসাধারণ পিপীলিকাকে বললেন, তোমরা যে যেখানে আসো প্রত্যেকে যার যার ঘরের ভিতরে চলে যাও, নিজ নিজ গৃহে চলে যাও। পয়গম্বর সুলাইমান তার বাহিনী নিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, এমন হতে পারে তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে যাবে, সবাই নিজেদের আত্মরক্ষার্থে যার যার গৃহে চলে যাও, যার যার ঘরতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা এত ভালো লাগছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথাটা এতটা পছন্দ হয়েছে, আজকে 1500-2000 বছর পরেও আমরা সেই পিপীলিকার কথাটা কুরআনুল কারীমের মাধ্যমে বলতে হয়, শিখতে হয়, শিখাইতে হয়। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে পিপীলিকার রানী কি বললেন, আল্লাহ বলেন, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون
আল্লাহ রব্বুল আলামিন বলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশাল বাহিনী দেখে এক পিপীলিকা তার স্বজাতিকে দেখে বললেন ও পিপীলিকারা তোমরা যে যেখানে আছো তারা তার ঘরের ভিতরে ঢুকে যাও পয়গম্বর সুলাইমান এবং তার বাহিনী আমাদের কাছে অবস্থান করেছে আমাদের পাহাড়ে অবস্থান করেছে পয়গম্বর সুলাইমান বিশাল বাহিনী নিয়ে আসছে তারা আমাদের থেকে বড় প্রাণী তাদের পায়ের নিচে পড়ে আমরা পিষ্ট হয়ে যাব এমন হতে পারে তারা কেউ যার যার নিজস্ব ভাবে খবর রাখবে না বেখেয়ালি প্রত্যেকই আমাদেরকে পায়ের নিচে ফেলে আমাদেরকে পায়ের নিচে পিষে ফেলবে জনগণ পিপীলিকা যে যেখানে আসো প্রত্যেকেই যার যার ঘরে চলে যাও আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপীলিকার কথাটা শুনে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপীলিকার কথাটা শুনে মুস্কি মুস্কি হাসলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে হাসলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতাবাসসামা দাহিকা মিন কাউনিহা পয়গম্বর সুলাইমান ওই পিপীলিকার কথা শুনে মুস্কি মুস্কি হাসলেন সুবহানাল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসছেন এই জন্য যে আল্লাহ আপনি আমাকে বিশেষ নিয়ামত দান করেছেন যে একটা পিপীলিকার কথা বোঝার ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন একটা পিপীলিকা কতটা নিজে স্বজাতির প্রতি যত্নশীল একটা পিপীলিকা অন্য অন্য পিপীলিকাদের প্রতি কতটা মায়া দরদ মহাব্বত থাকলে পড়ে পয়গম্বর সুলাইমানকে দেখা মাত্রই নিজের স্বজাতিকে সতর্ক করলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপীলিকার কথা বোঝার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তিনটা দোয়া করলেন এক নম্বর দোয়া হলো অকালা রব্বি আউজিনি আন আশকুর নিমাতাকা আল্লাযী আনআমতা أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ রব্বুল আলামিন পিপীলিকার ভাষা বোঝার ক্ষমতা আপনি আমাকে দান করেছেন আল্লাহ এটা আমার কোনো যোগ্যতা ছিল না বুজার কোনো ক্ষমতা আমার ছিল না আল্লাহ আপনি আমার উপর যে নিয়ামত দান করেছেন আমার মা বাবার উপর যে নিয়ামত দান করেছেন এক নাম্বার আপনার কাছে আপনারা কি ও দয়ার মালিক এক নাম্বার আপনার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করে দাও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এক নাম্বার আপনার শুকর আদায় করার তৌফিক দান করে দিন দুই নাম্বার বললেন আল্লাহ এমন এক আমল করার তৌফিক দিন যে এক আমল করার মাধ্যমে আপনাকে রাজি আর সন্তুষ্টি করতে পারব এমন এক আমল করার তৌফিক দিন যে নেক আমলের মাধ্যমে আপনি সন্তুষ্ট হয়ে যান ও আল্লাহ
এমন আপনার কাছে দরখাস্ত করি এমন একটা নেক আমল করার তৌফিক দেন যে নেক আমলের মাধ্যমে আপনি আমার প্রতি রাজি হন তিন নাম্বার হলো রব্বুল আলামিন আপনার নেককার বান্দাদের সঙ্গে আমার মিলায়া দেন সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে তিন তিনটা দোয়া করলেন এক নাম্বার আমারে আপনার নিয়ামতের শুকর আদায় করার নবী সুলাইমান একজন বাদশাহ হওয়ার পরে নবী হওয়ার পরে যদি আল্লাহর শুকর আদায় করার জন্য তৌফিক চায় আমাদের প্রত্যেক মুসলমানদের উচিত প্রত্যেক মানুষের উচিত আল্লাহর শুকর আদায় করা শুকর আদায় করলে পরে বান্দার নিয়ামতকে আল্লাহ বাড়ায় দেয় নবীদের শিক্ষা হলো এটাই যে আল্লাহর কাছে যত নিয়ামত প্রাপ্ত হয়েছি আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতগুলোর শুকর আদায় করতে হবে لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد مسلمان من در الله الغلام الله رب العالمين بلن الغلام جي بندامي الله بخو دیکھے نعمت بوار যে বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর শুকর আদায় করবে আমি আল্লাহ তার শুকর আদায় করার কারণে তার নিয়ামতকে বাড়া দিব যে বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করবে না মনে রাখো আমি আল্লাহর আজাব বড় কঠিন শুকুর গোজার বান্দা হওরে দুনিয়ায় যাহার ফলে নাজনি আমত বেড়ে যা প্রভুর শুকুর আদাই যদি না করো কঠিন আজাব হবে তোমার কবর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজার রকম নিয়ামতে পরিপূর্ণ করে রাখছে আরে গোলাম চক্ষু বন্ধ করে দেখো হাজার হাজার নিয়ামত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে রাখছে বান্দা আল্লাহ নিয়ামতের শুকর আদায় করবা না আমার আল্লাহ কিন্তু তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ বলেন ওয়াজআলা লাকুম সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ওয়াজআলা লাকুম সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম এ গোলাম আমি আল্লাহকে শ্রবণ করার জন্য তোমাকে কর্ণকুহর দেই নাই আমি আল্লাহকে চক্ষু দান করি নাই আমি আল্লাহকে তোমাকে একটা দিল দান করি নাই ও বান্দা চোখ দিলাম আমি আল্লাহ কান দিলাম আমি আল্লাহ ওরে বান্দা হৃদয় দিলাম আমি আল্লাহ কেন দিলাম একমাত্র যাতে করে তুমি শুকুর গোজার হয়ে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কৃতজ্ঞ বান্দা হয়ে যাও কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেন আলাম না জাআল্লাহু আইনাই ওয়ালিসানাহু ওয়াশাফাতাই আমি আল্লাহ বান্দাকে দুটা চক্ষু দান করেছি আমি আল্লাহ বান্দাকে জবান দান করেছি আরে গোলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমার কাছে শুধুমাত্র কৃতজ্ঞতা আদায় চায় হাজার হাজার নিয়ামত দিয়ে আমার আল্লাহ পরিপূর্ণ করে রাখছে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কয়ের গোলাম এর গোলাম আমি আল্লাহ তোমাকে কি জিহ্বা দান করি নাই আমি আল্লাহ চক্ষু দান করি না আমি আল্লাহ কি তোমাকে দুটা ঠোঁট দেই নাই ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ তুমি তোমার দয়াময় রব থেকে কেন দূরে সরে গেলে
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ ডাকতে কয় মানুষ তুমি কেন তোমার রব থেকে দূরে সরে গেলে তুমি কেন তোমার দয়াময় রব থেকে দূরে সরে গেলে কিসে তোমাকে দয়াময় রব থেকে দূরে সরায় নিল একবার যদি মহান মালিকের কথা চিন্তা করো তাহলে মহান মালিকের কদমে অটোমেটিক তোমার মাথাটা নত হয়ে যাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এক নাম্বার তোমার কাছে দরখাস্ত করে আমাকে নেয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করে দাও আল্লাহর পয়গম্বর আমাদেরকে নামাজের মধ্যে শিখা দেয় প্রত্যেকদিন যখন বান্দা বেতরের নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসলি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা আয় আল্লাহ আমরা তোমার শুকর আদায় করি ও আল্লাহ আমরা তোমার নাফরমানি করি না তোমার অকৃতজ্ঞ হয় না শুকর গুজার বান্দা যদি হতে চাও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবন থেকে শিক্ষা নাও প্রতিটা নিয়ামত পাওয়ার পরে রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে না প্রত্যেকটা নিয়ামত পাওয়ার পরে মালিকের দরবারে শুকর আদায় করতে হবে নবী সুলাইমান বললেন আল্লাহ এক নাম্বার তোমার কাছে দরখাস্ত করি তুমি আমাকে তোমার নিয়ামতের শুকর আদায় করার তো দুই নাম্বার ওয়ান আমালা সালিহান তারদা আল্লাহ এমন এক আমল করার তৌফিক দাও যে নেক আমলের মাধ্যমে তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও এমন নেক আমল করার তৌফিক দাও যে নেক আমলের মাধ্যমে তুমি সন্তুষ্ট হও আবু দাউদের বর্ণায় পয়গম্বর বলেন রাবি হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মুআজের হাত ধরে বলে মুআজ আমি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব যে দোয়াটা প্রত্যেক নামাজের পর পড়বে বিন্না খালিসে মাগরিব এবং ফজরের নামাজের পর পড়ার জন্য পয়গম্বর বলছে দোয়াটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি ও আল্লাহ এক নাম্বার তোমার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দাও আমার জিকিরকারী বানা দাও সুন্দর সুন্দর নেক আমল করার তৌফিক আমাকে দান করে দাও আল্লাহর কাছে নিয়ামতের শুকর আদায় করা ভালো উত্তম আমল করার জিকির আদায় করার জিকির গুজার হওয়ার জন্য আল্লাহর কাছে বান্দা সব সময় দোয়া করার জন্য পয়গম্বর তার উম্মতদেরকে শিখায় দিছে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আল্লাহ এক নাম্বার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দাও দুই নাম্বার হলো এমন নেক আমল করার তৌফিক দাও যে নেক আমল করার মাধ্যমে তুমি রাজি আর সন্তুষ্ট হয়ে যাও মুসলমান ইমানদার আল্লাহর সন্তুষ্ট করার একমাত্র মাধ্যম হলো ঈমান আর আমল যে বান্দা আল্লাহকে সাজদা দেয় না যে বান্দা আল্লাহর কদমে লুটে পড়ে না ওই বান্দা যত নিজেরে আশেক দাবি করুক ওই বান্দা যত নিজেরে মুমেন মুসলমান দাবি করুক মুসলমান তো হবে দূরের কথা ঈমান আছে না না এটা আগে দেখার বিষয় পাঁচ ওয়াক্ত নামাজ যার ঠিক নাই সে নিজেকে মুসলমান দাবি যতই করো সে খাঁটি কখনো মুমেন হতে পারে না মুসলমান হতে পারে না এই জন্য ভাইয়েরা আমার আল্লাহকে সন্তুষ্ট করার একমাত্র মাধ্যম হলো ঈমান আর নেক আমল ঈমান আর নেক আমলের মাধ্যমে আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করা যায় আজকে কালকে পরশু এভাবে করতে করতে আমাদের জিন্দগির মূল্যবান হায়াত নষ্ট হয়ে যাচ্ছে আমরা কিন্তু রবের কদমে সেজদা দিতে পারতেছি না এমন
আজকে কালকে পুষ্য করতে করতে আজকে 40 বছর চলে গেল পতে পারে জোহরে জানাজা তোমা এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমা জোহরে জানাজা মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে মানুষ নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে এই জীবনে কোনো দিন এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার জোহরে জানাজা বেনামাজি লাশ কবরেতে রাখবে রে যখন মাটি চাপে পাঁজরের হার বাঙবে রে তখন বেনামাজি লাশ কবরেতে রাখবে রে যখন মাটি চাপে পাঁজরের হার পাঙবে রে তখন বিষাক্ত এ সাপের শুভ ও বিষাক্ত এই সাপের শুভ বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার জোহরে জানাজা আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয় কয় রব্বুল আমিন আপনার কাছে একটা দরখাস্ত করি নেয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করে দাও ও আল্লাহ এক নম্বর নেয়ামতের শুকর আদায় করার তৌফিক চাই দুই নম্বর নেক আমল করার তৌফিক চাই তিন নম্বর তোমার কাছে আবদার করি নেককার আবেদ সলেহ মানুষের সঙ্গে আমাদের বন্ধু বানায় দাও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাহাড়ের মধ্যে অবস্থান করলেন আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম নিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশাল খাদেম খাদেমের নাম ছিল হুদহুদ পাখি পাখিদের মধ্যে হুদহুদ পাখিকে আল্লাহ পাক বিশেষ গুণ দান করেছিলেন হুদহুদ পাখির এমন গুণ ছিল পয়গম্বর সুলাইমান যখন নামাজের জন্য উযু করতেন উযুর জন্য যখন পানির প্রয়োজন হতো
হুদ হুদ পাখিকে আল্লাহ পাক এমন বিশ্বাসটা গুণ দান করেছিল হুদ হুদ পাখি জমিনের মধ্যে ঠুকুর দিলে বুঝতে পারত জমিনের কয় ফুট নিচে পানি আছে আল্লাহ পাক হুদ হুদ পাখিকে এমন একটা বিশেষ যোগ্যতা দিয়েছিল জমিনের মধ্যে ঠুকুর দিলে বুঝতে পারত যে জমিনের কতটুকু নিচে পানি আছে সে হুদ হুদ পাখি পয়গম্বর সুলাইমানের উজুর পানির ব্যবস্থা করে দিত মানুষের পানি পান করার সরবরাহ করত হযরত সুলাইমান খবর দিত আল্লাহর পয়গম্বর অমুক জায়গায় পানি আছে নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে পানি উত্তোলন করতেন সে হুদ হুদ পাখি নবী সুলাইমান যখন বিশ্রাম করলেন হুদ হুদ পাখি উঠতে 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 এমন এক জায়গায় গেল যে জায়গাটার নাম হলো ইয়েমেন দেশের সাবা নামক শহর ওই সাবা নামক শহরের মধ্যে হুদ হুদ পাখি যাইয়া আরেক হুদ হুদ পাখির সঙ্গে দেখা হইল দেখা হইতে তার সাথে কথাবার্তা বলল আলাপ আলাপচারিতা করল হুদ হুদ পাখি বলল ওই হুদ হুদ পাখিকে যে তোমার দেশের রাষ্ট্র পরিচালনা করে কে ওই হুদ হুদ পাখি বলল আমার দেশের রাষ্ট্র পরিচালনা করে রানী বিলকিস নামক একজন মহিলা তার বড় ক্ষমতা তার বড় দাপট তার দাপটে গোটা দেশের মানুষ থরথর করে কাঁপে হযরতে সুলাইমান আলাইহিসসালামের খাদেম হুদ হুদ পাখি বলল ঠিক আছে চলো ওইটা একটু দেখে আসি হুদ হুদ পাখি পুরাটা শহর ঘুরে ঘুরে দেখলেন আল্লাহ পাক তাদেরকে হাজার হাজার নিয়ামত দান করেছেন আল্লাহ পাক তাদেরকে ফল ফুল দিয়ে গোটা দেশটাকে পরিপূর্ণ করে দিয়েছেন রানী বিলকিসের বিশাল রাজপ্রাসাদ হযরতে সুলাইমান আলাইহিসসালামের হুদ হুদ পাখি দেখে আশ্চর্য হয়ে গেল রানী বিলকিসের বিশাল সিংহাসন ওই দিক দিয়ে নবী সুলাইমান আলাইহিসসালাম বিশ্রাম করে ঘুম থেকে উঠলেন উঠে দেখে সমস্ত পাখিরা আছে সময় যার যার মতে আছে শুধুমাত্র হুদ হুদ নাই আল্লাহর কোরআন বলেন وَتَفَقَّدَتْ طَيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ اللَّهُ পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম লক্ষ করে তাকা দেখলেন কই সবাই যার যার জায়গায় আছে আমার হুদ হুদ কই গেল আমি হুদ হুদকে কেন দেখতেছি না একটু পরেই তো নামাজ পড়বো ওজুর পানির ব্যবস্থা কে করবে পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম হুদ হুদকে খুঁজলেন হুদ হুদ কোথায় গেল এত বড় সাহস কেমনে হলো আমি নবীর কাছ থেকে অনুমতি না নিই কেন সে দূরে চলে গেল আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন হুদ হুদ কোথায় আমার অনুমতি ব্যতীত হুদ হুদ কেন অন্য জায়গায় গেল লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবীন পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দেখলেন হুদ হুদ নাই আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন হুদ হুদ যদি আজকে আমার কাছে যথাযথ প্রমাণ দেখাইতে না পারে যথাযথ কারণ দেখাইতে না পারে আজকে তাকে কঠিন শাস্তি দিব আর না হয় তাহলে জবাই করে দেব অন্য অন্য পাখিরা পর্যন্ত থর থর করে কাঁপতেছে পয়গম্বর সুলাইমান রাগান্বিত হয়ে গেলেন অন্য অন্য পাখিরা আসমানে উড়ে উড়ে দেখে হুদ হুদ কোথায় অন্য একটা পাখি তাকা দেখি হুদ হুদ ইয়েমেন দেশে সাবা নামক শহর থেকে উড়ে 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 আসতেছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই পাখিকে বললেন বড় পাখিটারে যাও হুদ হুদ দেখো কোথায় আছে তাড়াতাড়ি নিয়ে আসো হুদ হুদ আসার সময় বড় পাখি বললেন আরে হুদ হুদ কোথায় গিয়েছিলে পয়গম্বর তোমারে তালাশ করেছে তোমারে পায় নাই আল্লাহর পয়গম্বর বড় রাগ করছে হুদ হুদ ডাক দে বলে নবী কোন অন্য কোনো কিছু বলছে কিনা
বড় পাখিটা বলে আরে হুদহুদ আল্লাহর পয়গম্বর সুলাইমান বলছে যতা যত কারণ যদি দেখাইতে না পারো তাহলে হয়তো আজকে তোমারে কঠিন শাস্তি দিবে আর না হয় তোমারে জবাই করে ফেলবে হুদহুদ ডাকতে কয় সর্দার পাখির ভয়ের কারণ নাই আমি আল্লাহ পয়গম্বর সুলাইমানের কাছে যাব আল্লাহ পয়গম্বর সুলাইমানের কাছে আসার পর হুদহুদটা পাখি ডাকতে বলে ওগো আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে এমন একটা সত্য সব এমন একটা বাস্তব সত্য সংবাদ নিয়ে আসছি যে সংবাদ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বললেন আরে হুদহুদ এমন কোন সংবাদ তুই নিয়ে আসলি যে সংবাদ আমি পয়গম্বর সুলাইমান হওয়ার পরও জানি না আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালামের কথার জবাবে হুদহুদ ডাক দিয়ে বলে ওগো আল্লাহ পয়গম্বর আমি সাবা নামক শহরকে দেখলাম এক মহিলা ওই সাবা নামক শহরটাকে পরিচালনা করে ইন্নি ওয়াজাদতুম রাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ইন্নি ওয়াজাদতুম রাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম আপনি আমাকে ক্ষমা করবেন আপনার অনুমতি ব্যতীত আমি উড়ে 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 সাবা নামক শহরে চলে গিয়েছিলাম আল্লাহর পয়গম্বর গো ওই সাবা নামক শহরে যাওয়ার পর যা দেখলাম এত সুন্দর এলাকা ফল ফুল দিয়ে আল্লাহ পাক ভরপুর করে রাখছে হাজার নিয়ামত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে রাখছে ওই বিশাল রাজত্বটা পরিচালনা করে একজন মহিলার নাম তার হল বিলকিস এত প্রভাব এত প্রভাবশালী এত দাপট তার ভয়ে অন্য অন্য মানুষগুলো কথা বলতে পারে না ওগো আল্লাহ পয়গম্বর সুলাইমান ওয়াজাদতুম রাতা ওয়াজাদতুহুম ওয়াজাদতুমা ওয়াজাদতুহা কওমা খালিশ শামসি আল্লাহ পয়গম্বর পয়গম্বর সুলাইমান গো আমি দেখলাম সে রানী এবং তার অন্য অন্য জনগণরা সকলে মিলে আল্লাহ ব্যতীত সূর্যের পূজা করতেছে নাউজুবিল্লাহ কৌমাহা আমি দেখলাম ওগো আল্লাহর নবী সে রানী এবং তার জনগণ সকলে মিলে আল্লাহ ব্যতীত সূর্য এবং চন্দ্রের পূজা করতেছে চিন্তা করলাম এই খবরটা নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে দেওয়া লাগবে ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম আপনি তো একজন পয়গম্বর তাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছানোটা আপনার জিম্মাদারি নবী সুলাইমান আলাইহিসসালাম বললেন ও হুদহুদ অবশ্যই আমি তোমাকে যাচাই বাছাই করব তুমি কি সত্য বলেছো নাকি আমার ভয়ে মিথ্যা বলতেছো আল্লাহর কোরআন বলেন পয়গম্বর সুলাইমান বলেন ক্বালা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আরে হুদহুদ اذهب بكتابي فهذا فألقي إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون আমার পক্ষ থেকে আমি একটা চিঠি দিলাম ওই চিঠিটা তুমি রানী বিলকিসের কাছে নিয়ে যাইবা রানী বিলকিসের কাছে চিঠিটা দেওয়ার পর তুমি তখন এর সাথে সাথে চলে আসবা না একটু দূরে দাঁড়ায় দেখবা রানী বিলকিস চিঠি পাওয়ার পরে তার প্রতিক্রিয়া তার ভাবটা কেমন হয় আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম চিঠি দিয়ে দিলেন
হুদুদ পাখিকে বললেন যা চিঠিটা তুই নিয়া রানী বিলকিসের কাছে দিয়া যাবি আল্লাহর পয়গম্বরের হুকুম পাওয়ার পর ওই রানী বিলকিসের চিঠিটা নিয়া হুদুদ আসমানের মধ্যে উড়ে 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 ওই রানী বিলকিসের প্রাসাদের কাছে চলে গেল চতুর্দিক দিয়া সেনাবাহিনীরা ঘেরাও করে রাখছে দেওয়ার কোনো সুযোগ নাই উপর থেকে তাকায় দেখে রানী বিলকিস সূর্য যখন উদিত হয় তখন রানী বিলকিস সূর্যের পূজা করার জন্য জানালা খুলছে আল্লাহর পয়গম্বরের চিঠি হুদুদ পাখি নিয়ে গেলেন ঠিক ওই সময় জানালার ভিতর দিয়া হুদুদ পাখি মুখের মধ্যে নেওয়া চিঠিটা রানী বিলকিসের বিছানার মধ্যে রেখে দূরে চলে আসছে দূর থেকে তাকায় দেখে রানী বিলকিসের চিঠি পাওয়ার পরে তার অবস্থাটা কেমন হয় হযরত সুলাইমান আলাইহিসসালামের সেই চিঠিটা নিয়ে রানী বিলকিস তার প্রতিক্রিয়া কেমন হয় তার ভাবটা কেমন হয় দূরে দাঁড়ায় দেখলেন হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিসসালামের চিঠি পাওয়ার পরে রানী বিলকিস কি বললেন রানী বিলকিস তার মন্ত্রী পরিষদদেরকে ডাকলেন قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم হে মন্ত্রী পরিষদরা তোমরা আমাকে পরামর্শ দাও আমার কাছে এক সম্মানিত চিঠি আসছে চিঠির মধ্যে কি লেখা আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম লিখলেন إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম লিখলেন আল্লাহর আম সুলাইমানের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে রানী বিলকিসের কাছে চিঠি প্রেরণ করা হলো সাবধান অহংকার করবা না সাবধান বাহাদুরি করবা না বিপক্ষে যাওয়ার মতো দুঃসাহস দেখাইবা না বরংস আত্মসমর্পণ করে আল্লাহর কাছে মাথা নত করে মুসলমান হয়ে যাও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের চিঠি পাওয়ার পর অন্যান্য মন্ত্রী সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে রানী বিলকিস মন্ত্রিসভায় বসলো মন্ত্রীরা পরামর্শ দাও কি করব নবী সুলাইমানের পক্ষ থেকে চিঠি আসছে অন্যান্য মন্ত্রীরা বলে ও রানী আমাদের ক্ষমতার কোনো অভাব নাই অস্ত্রশস্ত্রের অভাব নাই প্রয়োজন আমরা তার সাথে লড়ব তার বিরুদ্ধে আমরা লড়াই করব আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের চিঠি পাওয়ার পর রানী বিলকিস বললেন না বড় 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 বাদশাদের সাথে লড়ে কোনোদিন পারা যায় না বরং তারা যদি কোনো এলাকায় ঢুকে তারা যদি কোনো এলাকায় প্রবেশ করে সমূলে ধ্বংস করে দেয় আমি একটু পরীক্ষা করব সাবধান আগে তার সঙ্গে লড়াই করব না ও মন্ত্রীরা তোমরা যে এত বাহাদুরি করলা নবী সুলাইমানের পক্ষ থেকে একটা চিঠি আসলো চিঠিটা আমার বিছানার মধ্যে দিয়ে গেল কিমনে দিয়ে গেল একটু তো টের পাইলা না যে পয়গম্বর যে বাদশার কথা একটা পাখি পর্যন্ত শুনে ওই বাদশাকে একটু পরীক্ষা করা দরকার আছে সে কি সত্যিকার অর্থে কালিমার দাওয়াত দেওয়ার জন্য তাওহীদের জন্য আমার কাছে চিঠি পাঠাইছে না আমাদেরকে চাকর বানানোর জন্য চিঠি পাঠাইছে একটু দেখার জন্য আমার একটু পরীক্ষা করা দরকার আছে রানী বিলকিস বলল মন্ত্রীরা আমার পক্ষ থেকে নবী সুলাইমানের কাছে হাদিয়া নিয়ে যাও আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে হাদিয়া নিয়ে যাওয়া গেল নবী সুলাইমানের সামনে হাদিয়া নিয়ে গেল সাবান্ন হাদিয়া
500 গোলাম 500 বাজে স্বর্ণের কিছু উট নিয়ে যাওয়া হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন তোমরা যে আসলা এগুলো আমার দরকার না বরং তোমরা এগুলো নিয়ে যাও তোমরা জানি আসছো তা থেকে আমার আল্লাহ অনেক বেশি আমাকে দান করেছে এগুলো নিয়ে যাও এগুলো আমার লাগবে না রানী বিলকিসের কাছে আমার যে দাওয়াত সেটা তার রাজত্ব দখল করার উদ্দেশ্য নয় বরং তার কাছে কালিমার দাওয়াত দেওয়ার উদ্দেশ্য আল্লাহ পাক ওই দেশের মধ্যে হাজার রকম নিয়ামত দান করেছে আল্লাহ পাক ফল ফুল দিয়ে গোটা দেশটাকে ভরপুর করে দিয়েছে ওই মানুষগুলো আল্লাহকে সিজদা না করে ওই মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে ওই মানুষগুলো চন্দ্রের পূজা করে ওই মানুষগুলো তারকার পূজা করে ওই মানুষগুলো আগুনের পূজা করে তাদের থেকে ফিরানো একমাত্র আমার উদ্দেশ্য তোমরা যায় রানী বিলকিসকে বলবা সে যদি তাড়াতাড়ি চায় আমার কাছে যেন চলে আসে না হয় তার বিরুদ্ধে আমার লড়াই হবে আমি অতি শীঘ্রই আমি আমার সেনাবাহিনী নিয়ে তার কাছে আসতেছি হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কঠোরভাবে ব্যবহার করলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বললেন প্রতিনিধি দল যা বললেন ও রানী বিলকিস হযরত সুলাইমান তোমার দেওয়া হাদিয়া গ্রহণ করে নাই তোমার দেওয়া কোনো উপহার গ্রহণ করে নাই বরং বলছে আল্লাহর পক্ষ থেকে তাকে যা দেওয়া হয়েছে তা তোমার থেকে আরো উত্তম হযরতে সুলাইমানের পক্ষ থেকে এগুলো পাঠানোর পরে রানী বিলকিসার বুঝতে বাকি না যেটা কোনো সাধারণ বাদশাহ নয় বরং তিনি একজন আল্লাহর পয়গম্বর আর আল্লাহর পয়গম্বরদের সঙ্গে যুদ্ধ করে কখনো পারা যায় না আল্লাহর নবীদের বিরোধিতা করে কখনো পারা যায় না চলো তুমি আর আমি আমরা সকলে মিলে পয়গম্বর সুলাইমানের কাছে যাই মুসলমান হয়ে যাব রানী বিলকিস রওনা দিল পয়গম্বর সুলাইমানের কাছে মুসলমান হবে হুদ হুদ বাকি পয়গম্বর সুলাইমানকে জানায় দেয় অগো আল্লাহর পয়গম্বর রানী বিলকিস তার বিশাল বাহিনী আসতেছে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বললেন রানী বিলকিসের একটা সিংহাসন আছে এটা কে আমার কাছে আনি এনে দিতে পারবে রানী বিলকিস আমার কাছে আসার আগে আগে এই সিংহাসনটা কে আমার কাছে এনে দেবে তোমাদের মাঝে এমন কি অস্নেহ হাত উঠাও হযরত সুলাইমান বললেন কেউ আসো এমন যে রানী বিলকিস আমার কাছে আসার আগে আগে তোমরা ওই সিংহাসন টেনে দিবে তখন আল্লাহর পয়গম্বরের কথার পরে এক জিন হাত উঠাইল কাল ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবল আন তাকুমা মিন মাকামি জিন ডাক দিয়ে বলল ও আল্লাহ পয়গম্বর সুলাইমান রানী বিলকিস আপনার কাছে আসার আগে আগে আপনার কাছে পৌঁছার আগে আগে আমি আপনার কাছে সিংহাসন নিয়ে আসব এমনকি আপনি যে জায়গায় বসে রয়েছেন ওই জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার আগে আগে আমি আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন এনে দেব আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিয়ে কয় হবে না এর থেকে আরো কে তাড়াতাড়ি আনতে পারবা বলো এমন সময় একজন আবেদার দাঁড়ায় বলে কাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবল আন ইয়ারতাদ্দা ইলাই ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম সিংহাসন আনার দায়িত্ব আমি আমি আবেদকে দান করে আমি আপনাকে কথা দিলাম আপনার চলো চোখের পলক পড়তে দেরি হবে পয়গম্বর গো রানী বিলকিসের সিংহাসন আনা
আমার পক্ষে কোনো ব্যাপার নয়, আপনার চোখের পলক দিতে দেরি হবে, আপনার চোখ পড়ার চোখের পলক পড়ার আগে আগে রানী বিলকিসের সিংহাসন আমি আপনার সামনে উপস্থিত করে দিব, রানী বিলকিসের সিংহাসন চোখের পলক পড়ার আগে আমি এনে দিব। সুলাইমান আলাইহিসসালাম বলল ঠিক আছে তুমি নিয়ে আসো। হযরত সুলাইমান আলাইহিসসালামের অনুমতি পাওয়ার পর সাথে সাথে সেই কিতাবের আলেম যার কাছে আল্লাহ পাক এলেম দিয়েছিলেন আবেদ মানুষ নিয়ে আসলো। হযরত সুলাইমানের সামনে যখন সিংহাসন রাখা হলো, বিশাল সিংহাসন, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় রানী বিলকিসের সিংহাসনটা ছিল 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত। নবী সুলাইমান বললেন এটা রংটাকে একটু চেঞ্জ করে দাও। নবী সুলাইমান আলাইহিসসালামের দরবারে রানী বিলকিসের জন্য সিংহাসন রাখলো। সে রানী বিলকিস যখন নবী সুলাইমানের কাছে আসলো, আল্লাহর পয়গম্বর বললেন রানী বিলকিস দেখো তো সিংহাসনটা তোমার কাছে পরিচিত মনে হয় কিনা, সিংহাসনটা তুমি চিনো কিনা। রানী বিলকিস বলে হ্যাঁ সিংহাসনটা তো আমারই মনে হচ্ছে। রানী বিলকিস আর বুঝতে বাকি নাই যে নাকি এত বিশাল পাহাড়ার ভিতর থেকে, বিশাল রাজত্বের মধ্য থেকে, এত বিশাল বডিগার্ডের মধ্য থেকে, এত বিশাল সিকিউরিটির মধ্য থেকে যদি আমার সিংহাসনটা যে সুলাইমান নবী তার প্রাসাদে নিয়ে আসতে পারে তাহলে তার ক্ষমতার দৌড় অনেক বেশি, পয়গম্বরদের সাথে লড়াই করে পারা যায় না, নবীদের সঙ্গে তর্ক করে পারা যায় না, নবীদের সঙ্গে কখনোই যুদ্ধ করে পারা যায় না। ও নবী সুলাইমান আমি ভুল বুঝতে পেরেছি, আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছে হাজার হাজার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন, সমস্ত নিয়ামত পাওয়ার